परमार्थ कथा बोलछी आज 16 जून वंदे श्री गुरु सत्यम सुंदरम राधेश्यामं चैतन्यं स्वरूपकं इदानीं काकुटिया गुरुजी नमोस्तुते ध्यानम मूलं गुरुमूर्ति पूजामूलं गुरुपदं मंत्रमूलं गुरुवाक्यं मोक्षमूलं गुरुकृपा प्रात शिरसि शुक्लजे विरत्रमदिभुजं गुरु प्रसन्न वदनं संतं शरीत तन्नं पुरभकम् कृष्णाय कृष्णचन्द्राय वृन्दवन विहारिणे नमोस्ते नारवल्लभिषाय राधिकपतये नमाम्यहम् श्रीगोविंदं घनश्यामं पीताम्बरं धरं परं श्रीनवनन्दनं गोपीजनं हरे कृष्ण श्री साधु गुरु वैष्णव भक्तगण सर्वाग्रे श्री गुरुदेवेर श्रीपाद पद्म शिरे धारण करि সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। একটু ভজন করে শুরু করব পরমার্থ কথা। একটি কথা বলে রাখি, আজ একাদশী ব্রত, নির্জলা একাদশী। পারণ আগামীকাল 9:24 মধ্যে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण। भजन करलें, भजन श्रवण करलें,
परमार्थ कथा आस्वादन करछि ब्रजलीला एकटि कथा निर्जला एकादशी व्रत आज के निर्जला माने जल पर्यंत नेওয়া যায় না अम्बरीश राजा जे रकम भावे करेछिलेन किन्तु बर्तमान जुगे 90 भागी सुगारेर रोगी तादेर उपवासटा कराई निषेध डाक्तारा फास्टिंग फुल्ली रेस्ट्रिक्शन करे देन जे कारण बेशिक्षण ना खेये थाकले सुगार फल्टेर सम्भावना सुगार जेमन अतिमात्राय बाड़ले शर्करा जदि बेड़े जाए रक्ते ताते जेमन क्षति हाथ पा बाश हये जाए स्ट्रोकेर भय थाके तेमनि सुगार फल्ट होले किन्तु आरो बेशी क्षति सुगार जदि एकेबारे नेमे जाए ताहले किन्तु प्रेशार लो हये गिये हार्ट फेल करबार भय थाके सेजन्य निर्जला एकादशी बोल्लाम शास्त्रे आछे जेन्य कठोर भावे केउ करते जाबेन ना विशेषत जारा एइ धरनेर असुखेर असुस्थ सुगारेर रोगीदेर कखनोई एकेबारे ना खेये थाकते नेइ एकटु एकटु करे सब समय किछु ना किछु खेतेई हय যেগুলো খাওয়া যায় একাদশীতে সেগুলো খেয়েই ব্রত করুন তাতেই হবে সুগারের রোগী যারা নির্জলা করতে যাবেন না যে মহারাজ বলেছেন একদিনে সম্পূর্ণ পূর্ণ করতে গিয়ে অক্কা প্রাপ্ত হবেন না হরে কৃষ্ণ মহারাজকে তার জন্য দাসী করবেন না শাস্ত্রে লিখেছে প্রয়োজনের তাগিদে এটাও লেখা আছে হরিভক্তি বিলাসে যারা খুব অসুস্থ রোগী তারা পারতপক্ষে করবেন না এবং যারা করবেন নিয়ম মেনে আপনি শ্যামাটামা এসব যা ফলমূল দুধ যা নিয়ে পারেন সেগুলো নিয়েই করবেন একেবারে নির্জলা করতে যাবেন না তাতে যতটুকু হবে সেটুকুই হবে শাস্ত্রে লেখা আছে খুব অসুস্থ মানুষের পূজো অর্চনা করাই নিষেধ অসুস্থ অবস্থায় পূজো করতে হয় না অতএব কেউ অতিরিক্ত করতে যাবেন না শাস্ত্রে এই কথা নির্দেশ দেওয়া আছে সহনশীলতার মধ্যে রাখবেন যতটুকু আপনার রোগ ওষুধপত্র খেতে হয় হাই পাওয়ারের সেসব কিছু খাওয়ার পরে খালি পেটে এলোপ্যাথি ওষুধ খেলে ক্ষতি করে তো সেজন্য একদিনেই অতিরিক্ত পূর্ণ করতে গিয়ে যদি একেবারেই না করতে পারেন কিছু ইংরেজিতে একটা কথা আছে সামথিং ইজ বেটার দ্যান নাথিং একেবারে না করার থেকে অল্প করা তবু অনেক শ্রেয় সেই জন্য যারা যেমনভাবে পারেন যেটা খেয়ে পারেন একাদশীটা রক্ষা করবার মতন অর্থাৎ অনুকল্প খেয়ে অনেক কিছু নেওয়া যায় এই জন্য হরিভক্তি বিলাসাদিতে বিভিন্ন গ্রন্থে এই কঙ্গন কাওন শ্যামা মটর এগুলো নেবার কথা নির্দেশ দিয়েছেন এইগুলো নিয়ে একটা অসুস্থ মানুষও কিন্তু ব্রত করতে পারে কারণ এগুলো নিলে কখনোই তার ক্যালোরি কমে যাবে না ভাতে যতটা ক্যালোরি থাকে চালে ওই শ্যামার চালে কিন্তু ক্যালোরি একই পরিমাণ থাকে ঘাসের বীজ খাচ্ছেন আপনি কিন্তু সেটা খেলে কিন্তু প্রোটিন আপনার ঠিকই থাকবে ভাতের মতনই ক্যালোরি বাড়বে তাতে সুগার ফল্টের কোনো ভয় থাকবে না সেজন্য যেটা নিয়মের মধ্যে সেগুলো করবেন আমাদের মুনি ঋষিরা তপস্বী গৌর সুন্দর সনাতন প্রভুকে দিয়ে সেজন্য এসব লিখিয়েছেন সব দিকে বিবেচনা করে শরীর হচ্ছে ব্যাধির মন্দির শরীরং ব্যাধিনাং মন্দির অসুখের মন্দির হচ্ছে তীর্থস্থান হচ্ছে শরীর তার মধ্যে রোগ ব্যাধি বার্ধক্য অসুখ আদি এগুলো থাকবেই বর্তমান সমাজে তো আর সকল কিছু নকল ভেজাল এতে শরীর সুস্থ থাকবার কোনো বুদ্ধি নেই একেবারে ছোট সময় থেকেই নিয়ম নিষ্ঠা করে সকল কিছু করে আসছি তথাপি মাঝে মাঝে তো শরীরে বিভিন্ন ব্যাধি আদি এসব আসতেই পারে একটু অনিয়ম করলেই আপনার ঠান্ডা লাগা সর্দি লাগা জ্বর এসব আসতেই পারে সেই জন্য শরীর থাকলে তাতে অসুখ হবে অসুস্থ হবে ওষুধপত্র খেতে হবে নিয়ম করতে হবে
सब समय सकल नियम करा सम्भव है ना, ठीक भावे नियम करते जाबें तो भजन होबे ना, एरकम किछु किछु बेनियम हुई थाके, अनियम हुई थाके, तार मध्य दिए सहनशीलतार मध्य निजे के रक्षा करे सकल व्रत आदि करते हबे। आर एकेबारे जदि अतिरिक्त करते जाए जाए ताहले मोटेई करा हबे ना। हरे कृष्ण। सेजन्य सठिक समय पारण करते हैं। पारण नियो कथा सात बत्सर धरे परमार्थ कथा शुने आसछे अनेक अनेक भक्त, किन्तु केउ केउ भूल बोझेन। पारण जेमन एकादशी तालिका जेटा छापिएछि जारा आपनारा नियेछेन एबं प्रतिरामे स्टूडेंट लाइब्रेरी ते पाओया जाय, रायगंजे स्पोर्ट्स एंड बुक कर्नर थाना रोडे लिचुतला मुक्ति लाइब्रेरी, एसब जायगाय एकादशी तालिका, एकादशी बई, दामोदर महत्तो, एकादशी महत्तो, धर्म विज्ञान सबई पाओया जाय। तो जरा नियेछेन सेखाने लेखा आछे जेमन आगामीकाले, आगामीकाल पारण निर्जला एकादशीर पारण 9:24 मध्य। एबार 9:24 मध्य बोलते केउ केउ बोझेन जे 9:24 एर समय करते हबे, तार आगे करा जाबे ना। না মধ্যে মানে কি, সেটাকে অতিক্রম করা যাবে না। এবার কখন থেকে তার মধ্যে, 4:30 থেকেই আপনি পূজা করতে পারেন, 4:30 থেকেই ঠাকুর সেবা দিতে পারেন, ঠাকুরকে যা কিছু দিয়ে আপনি গ্রহণ করতে পারেন, তখনই প্রসাদ নিতে পারেন। 4:30 পর থেকেই কিন্তু সকাল হয়ে যায়। বাংলা মতে 5:30 সূর্য উদয় হয়, 5:30 থেকে স্ট্যান্ডার্ড টাইম মতন পরের দিন ধরা হয় বাংলা মতে। তো অন্তত 5:30 পর থেকেই আপনি নিতে পারেন, 9:24 পার করবেন না, এটা হচ্ছে কথা। কিন্তু 9:24 এর মাথায় গিয়ে নিতে হবে এটা কোনো কথা না, অত সূক্ষ্ম সময় কেউ করতে পারে না, ওই সময়ের মধ্যে নিতে হবে। আর 4:30 সময় ঠাকুরকে জাগানো যায়, তারপর থেকেই সেবা পুজো করা যায়। আর আমাদের বাংলা মতে 5:30 থেকে আমরা সকাল ধরি, আমাদের কোষ্ঠীতে বইয়ের মধ্যে অর্থাৎ এফিমেরিসে যে কোষ্ঠীর সময় দেওয়া যায় থাকে, লগ্ন আরম্ভকাল 5:30 থেকে ধরা থাকে পরের দিন। এবার তার আগে পরে সময় কম বেশি করে বিচার করে নিয়ে লগ্ন বের করতে হয়। তো সেজন্য 5:30 পর থেকে অবশ্যই নির্দ্বিধায় পালন করতে পারে, কোনো অসুবিধা নেই, কোনো অপরাধ হবে না, কিন্তু সঠিক সময় করবেন। অর্থাৎ 9:24 পার হতে দেবেন না, 5:30 থেকে 9:30 মধ্যে, 9:24 এর মধ্যে, এভাবেই হচ্ছে নিয়ম। কিন্তু অনেকে ভুল বোঝেন, একাদশী ব্রতটা ঠিকভাবে করবেন, যেভাবে করতে হয় সেই সকল মেনে করবেন, অনেক কিছু গ্রহণ করা যায় সে সকল নেবেন। কেউ কেউ এমন কিছু গ্রাম্য কথা বলেন, বলে যে না ও বলছে করবি তো নির্জলা করবি, আর নইলে করবি না, ভাত খাবি। হরে কৃষ্ণ, এসব মন গড়া কথা, অপরাধ হয়। গ্রাম্য বার্তা শুনতেও নিষেধ করেছেন প্রভু। নরোত্তম রূপ সনাতনকে বলে দিয়েছিলেন মহাপ্রভু, গ্রাম্য বার্তা কভু না করো শ্রবণ। মানুষে বলে, লোকে বলে, এই লোকে বলা বলি বাদ দিন, শাস্ত্রে কি বলে, হরিভক্তি বিলাসে লেখাও আছে যে সকলের কথা শুনো না, তাতে অপরাধ হবে। যারা সকল সময় ধ্যান, ব্রত, পূজা, ঠাকুর সেবা, ভাগবতাদি শ্রবণ, কীর্তন, ভগবত সেবা এই সকল নিয়ে থাকেন, যারা অতিরিক্ত কিছু বলেন না, অত্যাশ্চর্য কিছু বলেন না, যারা সংযমী, যারা বাক্যভ্রষ্ট না অর্থাৎ অমিতব্যয়ী, অমিতভাষী, হিসাব করে কথা বলেন, যাদের বিচার যুক্তি সকল কিছু সম্পর্কে বোঝেন, একমাত্র সেই সকল পণ্ডিত ব্যক্তির কথাই শ্রবণ করবেন। সকলের কথা শুনতে অর্থাৎ কে কি বলল, গ্রামের কথা কে কি বলল, অমুকে বলল, সদবাদের করতে নেই, একাদশীর দিনে মাছ না খেলে অপরাধ হয় সদবাদের, ইত্যাদি এই সকল গ্রাম্য বার্তা এগুলো শোনাও অপরাধ, এগুলো শুনতে নিষেধ করেছেন মহাপ্রভু। নিন্দা চর্চা অপবাদ এই সকল সকল সময় অপরাধ নিষেধ, এই সকল এগুলো তো মহামহা অপরাধ হয়,
অনেক অনেক ভজনের ফল বিনষ্ট হয়ে যায়। আর একাদশীর দিনে তো সংযমী থাকতেই হয়, অনেক অনেক সংযমী থাকতে হয়। আর সব সময় যারা বৈষ্ণব, যারা কৃষ্ণ ভজন করবেন, তারা উল্টো পাল্টা কথা, কাউকে গালি দেওয়া, ভর্ৎসনা করা, অভিশাপ দেওয়া, এ সকল করলে কৃষ্ণ ভজনের ফল কমে যায়। কখনো করবেন না, কোনো নিন্দা চর্চার মধ্যে থাকবেন না। কেউ নিন্দা চর্চা বললে, হরে কৃষ্ণ বলে সেখান থেকে সরে যাবেন, শোনাও অপরাধ। নিন্দা চর্চা যে শ্রবণ করে তারও অপরাধ হয়, ওগুলোর মধ্যে পাপ থাকে, সে যেন কখনো করবে না। আহারে যেমন অশুদ্ধ আহারে পাপ ভক্ষণ করা হয়, তেমনি নিন্দা চর্চা শ্রবণ করা সেটাতেও পাপ ভক্ষণ করা হয়। যে বলে সেও অপরাধী, যে শোনে সেও অপরাধী। এই জন্য শুনবেন না, যে নিন্দা করতে আসে তার কাছে আজ্জার করবেন, দোহাই লাগে, এ সকল পরনিন্দা পরচর্চা সব করবেন না। কোনো গুরুজন ব্যক্তি, কোনো গুরুবর্গ, তার কোনো আচার নিয়ম কিছু পছন্দ হচ্ছে না, অনৈতিক বলছে, অশাস্ত্রীয় বলছে, প্রতিবাদের দরকার নেই, সেখান থেকে আজ্জার করে সরে যান। যারটা ভালো লাগছে না, যেটুকু ভালো লাগে সেটুকু গ্রহণ করবেন, যেটুকু অশাস্ত্রীয় মনে হবে সেটুকু শ্রবণ করবেন না, হাত জোর করে সেখান থেকে সরে যাবে। আবার নিন্দা চর্চা শুনতে যেন কেউ নিন্দা করছে তাকে প্রতিবাদ করো, না সবসময় করতে যাবেন না। কারণ যেখানে নিন্দুকের সংখ্যা ভারী সেখানে ঝগড়া করার কোনো লাভ নেই, নিজে নিজে সেখান থেকে বিরত হয়ে যান, সেখান থেকে সরে থাকুন, সেটাই মঙ্গল। কারো কোনো নিন্দা চর্চায় যাবেন না, তাতে অপরাধ হয়, তাই শাস্ত্রে বলছিলেন ভগবান। এই জন্য ভগবান এই সকল যারা সাত্ত্বিক তাদের এত ভালোবাসেন, তাদের কাছে নিজে বিক্রি হয়ে যান। ব্রজ বালকদের কাছে, ব্রজ গোপী গোপী গোপ সখাদের কাছে, প্রযুক্তান ভজরাজন মাইন কামরূপিন লীলায়া বেন দত্তাস্তান বাল ক্রীড়ান কানিব। অর্থাৎ এই সময় যখন ভোজরাজ কংস শ্রীকৃষ্ণকে বধ করবার জন্য অনেক মায়াবী এবং ইচ্ছামত নানা রূপ ধারণকারী রাক্ষসদের ব্রজে পাঠিয়েছিল, তখন শিশুরা যেমন মাটির খেলনা ভেঙে ফেলে, তেমনি ভাবে খেলাচ্ছলে শ্রীকৃষ্ণ তাদের মেরে ফেলেন। কত রকম শকট ভঞ্জন লীলা! শকট কংসের দূত, মায়াবী রাক্ষস, যারা রাক্ষস তারা মায়া শক্তি লাভ করত, কঠোর সাধনা করে তারা মায়ায় সিদ্ধি লাভ করত। যে আমি যেমন ইচ্ছা রূপ ধারণ করতে পারি, মায়াবী বলে এদের, সেই সকলকেই তারা গুরুত্ব দিত। গীতাতে বলেছে, ভূত যা জিগরে করে ভূত লোকে, যেমন এই সকল ভৌতিক বিদ্যা, আত্মসার, আপন সার ইত্যাদি ইত্যাদি এই সকল সাধনা আছে, অবলোকন, আত্মলোপন, আত্মগোপন, এই সকল বিভিন্ন মন্ত্র আদি এবং সাধনা করলে নিজেকে নিজে লুকানো যায়, এই মায়াবী বিদ্যা শেখা যায়। কিন্তু যারা এই সকল ভৌতিক বিদ্যা, পৈশাচিক বিদ্যা, এই বিদ্যা সকল যারা জানে, তারা মৃত্যুর পরে সেই লোকেই তাদের যেতে হয়, ভূতলোকে। ভৌতিক তত্ত্ব নিয়ে তারা সেই লোকে বাস করে, তারা কখনো দেবলোকে বা সুরলোকে বা ব্রহ্মলোকে সেসব জায়গায় যেতে পারেন না। এই জন্য এই সকল বিদ্যা বৈষ্ণবগণের শেখা নিষেধ। এই অনেকে এসে বলেন, যারা হাত দেখাতে আসেন, মহারাজ এই রত্নাদি ছাড়া এইসব গ্রহের মন্ত্র যদি জপ করি, করতে পারব, লেখা আছে পঞ্জিকায়, লেখা আছে আমার ধর্মবিজ্ঞানেও লেখা আছে, কিন্তু আমরা সব করিও না, কাউকে করার কথা নিষেধ করি। গীতাতে বলেছে, ভূত যাজি করে করে ভূত লোকে করে, যারা এই ভৌতিক বিদ্যা যাজন করে, এই সকল মন্ত্র আদি যারা জপ করে বেড়ায়, তারা মৃত্যুর পরে ভূত লোকে যায়। এত কঠোর সাধনা করে, লক্ষ লক্ষ জন্ম ত্যাগ করে মানুষ হয়েছি, তারপরে ভৌতিক মন্ত্র জপ করে করে শেষে ভূতলোকে যাবার জন্য সব করব, কেন করব সেসব? সে সকল করে ততক্ষণ কৃষ্ণ নাম, কৃষ্ণ ভজন জপ করবেন, কৃষ্ণ নাম জপ করবেন, তাতেই মঙ্গল হবে। আর কি বলবো, আজকে তো সময় নেই, শুনবেন আগামী দিন। হরে কৃষ্ণ।